আসসালামু আলাইকুম কারিম তেলাউত করার যে চারটা নিয়ম রয়েছে সে চারটি নিয়ম নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আপনি যদি একজন কোরআন তেলাওয়াতকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি মনোযোগ সহকারে শুনতে থাকুন ইনশাআল্লাহ উপকার আসবে আপনার ইতিপূর্বে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে তাজবিদ শেখাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি না শিখলে আমাদের কি হবে আর শিখলে কি হবে বিষয় আলোচনা করেছি আজকে আমরা শুরু থেকে এটা হচ্ছে প্রথম প্রথম ক্লাস তাজবিদের তো শুরু করতে গেলে আমরা কোরআন তালাউত যে শুরু যে চারটা নিয়ম রয়েছে সে চারটি বিষয় আমরা আলোচনা করব প্রথম হচ্ছে ফাসলি কোল ফসলিকুল মানে থেমে থেমে পড়া প্রত্যেকটা আয়াতে আউযুবিল্লাহ পড়ে আপনি থামবেন বিসমিল্লাহ পড়ে থামবেন প্রত্যেকটা আয়াতে মানে থেমে থেমে পড়া যেমন এটাকে বলে ফসলিকুল এখন ওয়াসলিকুল কি কুল হচ্ছে আপনার না থেমে আউজবিল্লা বিসমিল্লাহ সুরা একসাথে পড়া

অর্থাৎ থেমে থেমে পড়া প্রত্যেকটা আয়াতে থেমে থেমে পড়া এটা হচ্ছে সুন্না তবে চার চার ভাবে আপনি শুরুটা করতে পারেন উত্তম হচ্ছে থেমে থেমে পড়া আশা করি সকালে বুঝতে পেরেছেন আর তার ভিতরে ক্লাসে যদি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয় প্রত্যেকটা ক্লাসে বুঝতে কোনো কষ্ট হলে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার এবং আমাদের লিঙ্কের মাধ্যমে এড হয়ে গ্রুপেও আপনি চাইলে প্রত্যেক প্রত্যেকটা ক্লাসের পড়া আপনি শিখতে পারেন তো আজকে প্রথম ক্লাস নেক্সটে অপেক্ষা করুন আমরা দ্বিতীয় ক্লাসের